अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जी आमादेर जमात 40 दिनेर जे जमात आमरा बेर हइछि आलहामदुलिल्लाह। आमरा एखन गतकालके आसछि। आमरा गतकालके सोमवार छिल, सोमवार तीनटा दुपुर तीनटा साढ़े तीनटार दिके आमरा आइसा क्वींसटाउन शहरेर भितरे जे बड़ो मस्जिद, एकटाई मस्जिद एखाने क्वींसटाउन, এই মসজিদে এখন আমরা আছি। এখানে আমাদের জামাত থাকবে ইনশাআল্লাহ সোম মঙ্গল বুধবার তিন দিন থাকার নিয়ত আছে। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে ফয়সালা করেন সেটা মুরব্বীরা আছেন, আমাদের আমির সাহেব আছেন, ওনারা কীভাবে মশওয়ারা করেন সেটা ওনারা বলতে পারবেন। এই যে আপনারা দেখেন মসজিদের ভিতরে মিম্বর দেখা যাচ্ছে, বিশাল এরিয়া, বিশাল মসজিদ, খুব সুন্দর ফ্যাসিলিটিস। এই যে দেখেন বাইরে রাস্তা, রাস্তা এখন আজকে মঙ্গলবার সকাল আমরা আসি গতকালকে, আজকে মঙ্গলবার সকাল। এখন ফজর নামাজের পরে একটু বের হইলাম, একটু হাঁটাহাঁটি করতেছি। এই যে দেখেন আপনারা, একটু ভিতরে দেখাই আপনাদেরকে, এটা কুইনস্টন মসজিদ, বিশাল গম্বুজওয়ালা মসজিদ, অনেক সুন্দর। চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করা, বিশাল এরিয়া। আমি খুব ভালো লাগছে আমার কাছে। এই যে আপনারা দেখেন এখানে মসজিদ, হ্যাঁ এখানে এরা থাকে, এখানে থাকার ব্যবস্থা আছে। বিল্ডিং দেখতেছেন, এটা এখানে থাকার ব্যবস্থা। এখানে ইমাম, মুয়াজ্জিন এবং আরও যারা মসজিদের মাদ্রাসার শিক্ষকতা করেন ওস্তাদ, তাদের বাসা থাকার ব্যবস্থা আছে। খুব সুন্দর মসজিদ। হ্যাঁ ভিতরে পার্কিংয়ের জন্য বিশাল এরিয়া, চতুর্দিকে ওয়াল করা আছে। খুব অনেক আমাদের অনেক বাংলাদেশি ভাই থাকেন এই দেশে, এই কুইনস্টাউনে। আমরা গতকালকে এখানকার যে মোটামুটি জিম্মাদারা আছেন, ডক্টর মাগদা সাহেব, ওনার সাথে আমি গাছতে বেরোয়ছিলাম বিকেলবেলা আসরের পরে। ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম, এখানে কুইন্সটাউন এবং টাউনের বাইরে লোকেশনে সব মিলে, সব টোটাল লোকেশন এবং টাউনে প্রায় 500 কম বেশ, প্লাস মাইনাস 500 বাংলাদেশি ভাই, 500 বাংলাদেশি ভাই আছেন। এই যে মসজিদ, এখানে থাকেন তারা। এই কুইন্সটাউন মসজিদে আমরা থাকবো। আপনারা যারা যারা দেখছেন, আসলে সাউথ আফ্রিকার অনেকে আমরা আল্লাহ